দলীয় সিদ্ধান্ত না মেনে বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় ১৯ জনকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। তাদের মধ্যে রয়েছেন এক মেয়র ও ১৮ কাউন্সিলর প্রার্থী। পদ পদবি নেই এমন নেতাদের বহিষ্কার করায় বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে প্রার্থীদের কেউ কেউ। দলের নাম ব্যবহার করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাইকমান্ড। শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ১২ জুন, প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কিন্তু বিএনপি ভোটে অংশ না নেয় বিপাকে মোহাম্মদ হুমায়ুন কবির টিপু ও শাহ আমিনুল ইসলাম আমিনের মতো সাবেক ও বর্তমান কাউন্সিলররা। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করছেন তারা, ব্যাখ্যা সহ জানিয়েছেন এর কারণও। আমি দলের সিদ্ধান্তকে ভায়োলেট করার মানসিকতা নিয়ে আমি নির্বাচন করছি না। আমি নির্বাচন করছি আমার মনের মণিকোঠার যে চাহিদা, যে জনগণের খেদমত করার, জনগণের পাশে থাকার, সেই চাহিদা থেকে আমি নির্বাচন করছি। যেহেতু আমরা এমপি হব না, মন্ত্রী হব না, আমাদের যেহেতু জনগণকে নিয়ে আমরা দল করি, আর জনগণের চাহিদা হলে আমরা তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে অন্তত কাউন্সিলর বা মেয়রটা থাকি। পরিষদে ২০ ২৫ জন যদি কাউন্সিলর থাকে তাদের তো একটা মূল্যায়ন হয়, আজকে নাই। সেসব এলাকায় তো তাদের প্রতিনিধিও নাই, তারা কোনো কথাও বলতে পারবে না। পদ পদবি না থাকলেও বিএনপি ঘরানার পরিচিতি থাকা নেতারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তাদেরও বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বিষয়টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ অনেক কাউন্সিলর প্রার্থী। বর্তমানে যেহেতু আমার কোনো পোস্ট পদবি নেই, আমি তো কোনো প্রতিবন্ধকতা দেখছি না। শতভাগ আমি আশা করছি বিএনপির ভোট, কারণ বিএনপির ভোট তো আওয়ামী লীগে যাবে না, নৌকায় যাবে না, বা তাদের শরিক দল লাঙ্গলে যাবে না। আমরা এটা জানতাম যে এই নেশের লেভেলে এই নির্দেশনা আসবে না, যার জন্য আমরা এই নির্বাচনে নেমেছি। দলের নামে প্রার্থী হওয়া সবার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি। দলের সিদ্ধান্ত মেনে যারা প্রত্যাহার করে নিয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সবাইকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার বলেন, পদ পদবি না থাকাদের বহিষ্কারের কোনো বিষয় নেই। আর বিএনপি সদস্য না হয়ে আজ সাপোর্টার যদি বহিষ্কার, সাপোর্টার বহিষ্কার করবে কেমনে, উপায় নেই। আমি তাদেরকে বলবো যে সবাইকে নিয়ে জোট করা, জোট তৈরি করা এবং সিটি কর্পোরেশনে নির্বাচন বর্জন করা। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি অনেক প্রার্থীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।